করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ এক সহযোগী করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে চলে যান ট্রাম্প দম্পতি। এরপর ট্রাম্প নিজেই টুইটে জানান পরীক্ষায় তাদের ফল পজিটিভ এসেছে। দুজনে এ পরিস্থিতি কাটিয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের চিকিৎসক এক বিবৃতিতে জানিয়েছেন এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী ভালো আছেন এবং হোয়াইট হাউসে বসবাস করার পরিকল্পনা তাদের। প্রেসিডেন্ট সুস্থ হওয়ার পাশাপাশি তার কাজও নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি। যদিও বয়সের দিক থেকে 74 বছরের ট্রাম্পের উচ্চ ঝুঁকির আশঙ্কা রয়েছে। ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় 15 অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেয়ার ব্যাপারে একটা শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী 31 বছরের হোপ কিংসের করোনা আক্রান্তের খবর। গেল মঙ্গলবার ওহিওতে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্পের সঙ্গী ছিলেন হিক্স। পরদিন দুবার মিনেসোটায় এক র্যালিতে অংশ নেওয়ার আগে হেলিকপ্টার থেকে মাস্কবিহীন নামতে দেখা যায় ট্রাম্প ও হিক্সকে।